এটা গুরুত্বপূর্ণ একটা অনুধাবনমূলক। ঠিক আছে, পরীক্ষায় শূন্য হতে পারে না কেন এটা আসতে পারে, অথবা অসীম হইতে পারে না কেন এটা আসবে, অনুধাবনমূলকে কি আসবে, দুইটা একসাথে আসবে না, কিন্তু পড়িয়ে দিচ্ছে আমি পরীক্ষায় এটা আসবে যে সাম্য ধ্রুবকের মান শূন্য হয় না কেন, এভাবে আসতে পারে, বা সাম্য ধ্রুবকের মান অসীম হয় না কেন এটা আসতে পারে, বা কে পি এর মান অসীম হয় না কেন এটা আসতে পারে, কে সি এর মান অসীম হয় না কেন এভাবে আসতে পারে। মানে আমার এই অনুধাবনমূলকটা পারলে তোমরা যেভাবে আসুক ইনশাল্লাহ পারবে। তাহলে আমরা এখন কী নিয়ে আলোচনা করবো, সাম্য ধ্রুবকের মান শূন্য হতে পারে না কেন বা অসীম হতে পারে না কেন। ঠিক আছে, ঠিক আছে, সাম্য ধ্রুবক মানে কি, কে যদি আংশিক চাপ নেই সেটা হবে কে পি, যদি ঘনমাত্রা নেই সেটা হবে কেস। তাহলে আলটিমেটলি আমাদের কোয়েশ্চেনটা কোথায় গিয়ে দাঁড়ায়, কে পি এবং কে সি এর মান শূন্য বা অসীম হতে পারে না কেন। ঠিক আছে, প্রথমে আমরা দেখব কে সি এর মান শূন্য হয় না কেন, কে সি এর মান শূন্য হয় না কেন এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো প্রথমে কি করতে যাচ্ছি, কে সি এর মান শূন্য হয় না কেন অনুধাবনমূলকে আসতে পারে। দেখো আমরা একটা রাসায়নিক বিক্রিয়া কল্পনা করতে পারি এ প্লাস বি থেকে সি প্লাস ডি, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। এখন যদি আমরা এই বিক্রিয়ার কেসি বের করতে চাই আমরা কি পাবো, উপরে সি এর ঘনমাত্রা গুণ ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা গুণ বি এর ঘনমাত্রা, এটা এতটুকু থাকো। এখন এদিকে তাকানোর দরকার নেই, এখন আমার কথা শোনো, আমি যদি জিরো বাই ওয়ান লিখি তাহলে অ্যান্সার কত হবে, জিরো। অর্থাৎ একটা ভগ্নাংশকে, একটা ভগ্নাংশের মান যদি আমি জিরো করতে চাই আমাকে উপরের মানটা অবশ্যই জিরো হতে হবে। আমি বললাম আমি এ বাই বি এটাকে জিরো করতে চাচ্ছি, যদি জিরো করতে চাই অবশ্যই আমার এর মান জিরো হতে হবে। অর্থাৎ উপরের রাশিটার মান যদি জিরো হয় নিচে কি আছে, ডাজেন্ট ফ্যাক্ট, আমার ফুল রাশিটার মান শূন্য হয়ে যাবে। এখন আমি কি করতে চাচ্ছি, সাম্য ধ্রুবকের মান শূন্য হয় কি না সেটা আগে দেখব, আগে ট্রাই করে দেখবো যে সাম্য ধ্রুবকের মান শূন্য হয় কি না, হয় কি না দেখবো। আমাদের বলা আছে হয় না কেন, হয় না কেন বা আগে হয় কি না সেটা দেখবো। আমরা যদি বলতে চাই কে সি ইকুয়াল টু জিরো, কে সি ইকুয়াল টু জিরো যদি করতে চাই আমাদের এখানে এই উপরের টার্মটাকে জিরো করে ফেলতে হবে না, এই যে দেখো আমরা যদি জিরো করি সি ইন্টু ডি, এইটাকে যদি জিরো করতে পারি তাহলে আমার কেস ইকুয়াল টু জিরো হবে। অর্থাৎ কে সি এই বিক্রিয়ার কেস ইকুয়াল টু যদি আমি জিরো করতে চাই আমাকে উপরের জিনিসটা জিরো করতে হবে। যদি বিক্রিয়কে উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রার মান শূন্য হয় তাহলে আমার কেস ইকুয়াল টু জিরো হবে। কথা বুঝতেছো তোমরা, উৎপাদ এই বিক্রিয়ায় উৎপাদ হচ্ছে সি, উৎপাদ হচ্ছে ডি, যদি উৎপাদের ঘনমাত্রার গুণফল শূন্য হয় নিচে কি আছে, ডাজেন্ট ফ্যাক্ট, আমার ফুল কেসিটাই জিরো হয়ে যাবে। আচ্ছা তোমরা বলো তো, আমি একটা বিক্রিয়ায় এ মিশালাম বি মিশালাম, মিক্স করলাম, কোনো উৎপাদ উৎপন্ন হবে না এমন কোনো বিক্রিয়া আছে, এমন কোনো বিক্রিয়া আছে কি না যেটার বিক্রিয়ক আছে উৎপাদ নাই, আমি এ দিলাম বি দিলাম বিক্রিয়া হয়ে কিছু একটা তো উৎপন্ন হবে নাকি উৎপাদ নাই, জিরো কখনো হয়, একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক আছে উৎপাদ নাই, উৎপাদের পরিমাণ শূন্য এমন কোনো বিক্রিয়া হতে পারে, পারে না। যেহেতু একটি রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ, উৎপাদের ঘনমাত্রা কখনো শূন্য হতে পারে না, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে উৎপাদের ঘনমাত্রা যদি শূন্য হয় তাহলে কেসি শূন্য, কিন্তু এটা কখনো সম্ভব নয়, উৎপাদের ঘনমাত্রার গুণফল কখনো শূন্য হওয়া যেহেতু সম্ভব নয়, উৎপাদ নাই উৎপাদের পরিমাণ শূন্য হওয়া যেহেতু কখনো সম্ভব নয়, সেজন্য কেসি এর মান কখনো জিরো হওয়া সম্ভব নয়। একইভাবে কে পি ইকুয়াল টু জিরো নয় কেন, কে পি মানে কি, কে পি মানে হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে পি অফ সি গুণ পি অফ ডি, পি অফ এ গুণ পি অফ বি। ঠিক আছে, তাহলে কে পি ইকুয়াল টু যদি আমরা জিরো করতে চাই আমাদের পি এর পরিমাণ আর ডি এর, পি আর ডি এর গুণফল জিরো হতে হবে, এখানে এরকম একটা টার্ন বিল্ড আপ করতে হবে, যেটা কখনো সম্ভব, এমন কোনো বিক্রিয়া আছে যেটাতে কোনো উৎপাদ নেই, উৎপাদ যদি না থাকে পি সি কোত্থেকে আসবে, পি ডি কোত্থেকে আসবে, এই জিরো দ্বারা ইন্ডিকেট করে কোনো উৎপাদ নেই। যেহেতু একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থাকলে উৎপাদের পরিমাণ কখনো জিরো হতে পারে না, তাহলে আমরা বলতে পারি সাম্য ধ্রুবক কে সি এর মান কখনো জিরো হতে পারে না, কে পি এর মান কখনো জিরো হতে পারে না, কারণ কি, একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থাকলে অবশ্যই উৎপাদ থাকবে, উৎপাদ নাই এমন কোনো বিক্রিয়া নাই, উৎপাদের ঘনমাত্রা কখনো শূন্য হওয়া যেহেতু সম্ভব নয় কে সি এবং কে পি এর মান কখনো শূন্য হওয়া সম্ভব নয়। আমরা শূন্য হয় না কেন এটা দেখিয়েছি, এখন দেখব অসীম হয় না কেন, তাহলে আমাদের এটা শেষ, শূন্য হয় না কেন, সাম্য ধ্রুবকের মান শূন্য হয় না দেখেছি, এখন দেখব সাম্য ধ্রুবকের মান অসীম হয় না কেন। আমি যদি বলি এ বাই বি, দেখো সবাই এ বাই বি ইকুয়াল টু ইনফিনিটি, আমি যদি এ বাই বি ইকুয়াল টু ইনফিনিটি করতে চাই তাহলে আমাকে নিচের জিনিসটা জিরো করতে হবে, সামথিং বাই জিরো ইকুয়াল টু ইনফিনিটি, ক্যালকুলেটার দিয়ে দেখতে পারো, ওয়ান ভাগ জিরো ইকুয়াল টু, ওয়ান ভাগ জিরো ইকুয়াল টু দেখতে পারো ক্যালকুলেটার, কই পাচ্ছি না, যাক ক্যালকুলেটারে এই পাইছি 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 ওয়ান, এই দেখো
এই ওয়ান ভাগ জিরো ম্যাথ এরর আসবে। তাহলে সামথিং বাই জিরো ইকুয়াল টু যেহেতু ইনফিনিটি, তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই জিরো ইকুয়াল টু ইনফিনিটি ইনফিনিটি। তাহলে আমরা যদি একটা জিনিসকে, একটা ভগ্নাংশকে অসীম করতে চাই, তাহলে আমাদেরকে উপর জিনিসটাকে ফিক্স রাখতে হবে, নিচের জিনিসটাকে জিরো করতে হবে। তাহলে দেখো আমরা একটা বিক্রিয়া লিখি, সেম বিক্রিয়া এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে। এই বিক্রিয়ার জন্য আমরা কী করবো, কেসি বের করবো। কেসি কী আসে, সি এর ঘনমাত্রা গুণ ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা গুণ বি এর ঘনমাত্রা। এটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য কেসি। এখন আমরা বলতে চাচ্ছি কি সাম্য ধ্রুবক এই কেসি এর মান অসীম হয় কি না সেটা দেখবো। যদি অসীম হতে হয়, ইনফিনিটি করতে চায়, এই কেসি এর মান যদি ইনফিনিটি করতে চায়, আমাকে নিচের জিনিসটা জিরো করতে হবে। নিচের জিনিসটা মানে বিক্রিয়কের পরিমাণ জিরো করতে হবে, বিক্রিয়কের ঘনমাত্রা জিরো করতে হবে। জিরো করলাম, উপরে সি আছে ডি আছে। এবার তোমরা বলো তো এই সি আর ডি, মনে করো একটা বিক্রিয়ায় সি আর ডি আছে, এই সি আর ডি আসছে কোথেকে, এ আর বি থেকে না? কিন্তু এই জায়গায় কী ইন্ডিকেট করে, এ আর বি এর পরিমাণ শূন্য, বিক্রিয়ক শূন্য, বিক্রিয়ক নাই, এমন কোনো বিক্রিয়া আছে, এমন কোনো বিক্রিয়া আছে কি না যেটাতে বিক্রিয়কের পরিমাণ শূন্য? তাহলে এইখানে যদি ইনফিনিটি আমি করতে চাই, আমার নিচের জিনিসটা জিরো করতে হয়। নিচের জিনিস মানে বিক্রিয়ক, বিক্রিয়কের পরিমাণ জিরো, বিক্রিয়কের পরিমাণ জিরো, এটা কখনো যেহেতু সম্ভব নয়, সেহেতু সাম্য ধ্রুবক কেসি এর মান ইনফিনিটি হওয়া সম্ভব নয়, অসীম হওয়া সম্ভব নয়। একইভাবে কেপি করতে চাই, কেপি যদি করতে চাই কী হবে, পি অফ সি গুণ পি অফ ডি, পি অফ এ গুণ পি অফ বি, ঠিক আছে? তাহলে নিচের জিনিসটা আমি জিরো করলাম, জিরো করলে পি অফ সি গুণ পি অফ ডি, যেহেতু নিচের জিনিস আংশিক চাপের গুণফল শূন্য হওয়া কখনো সম্ভব নয়, এ আর বি নাই, এটা যেহেতু কখনো হওয়া সম্ভব নয়, কেস ইকুয়াল টু ইনফিনিটি হওয়া সম্ভব নয়, ক্যাপ ইকুয়াল টু ইনফিনিটি হওয়া সম্ভব নয়। ফুল কোয়েশ্চেনটা কারা কারা বুঝছো, খুব সুন্দর করে অনেস্টলি বলবে, স্যার এই প্রশ্ন নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, আমরা ফুল বুঝছি।